উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে পদ্মা নদীতে, একই সঙ্গে পানি বাড়ছে পদ্মার প্রধান শাখা নদী গড়াইয়ে। পানি বাড়ায় পদ্মা গড়াইয়ে অববাহিকার নির্মাণচল তলিয়ে যাচ্ছে, দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি, নদী ভাঙনও তীব্র হচ্ছে। কুষ্টিয়ার হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমা ছুঁইছুঁই। পানি বৃদ্ধির প্রভাবে দৌলতপুর উপজেলার চিলমারি, ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নের 18টি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ফসলি জমি। 4টি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও সদর উপজেলায় নদী ভাঙন তীব্র হয়েছে।